এই যে রানু বসছে সুমির সাথে রানুর গন্ডগোল এই যে সুমি বসে আছে ওর কাপ নিয়ে নিচে হাসছে আর এই যে কি হয়েছে কি বল এবার হ্যাঁ কি হয়েছে রানু সারাদিন তোকে জ্বালায় হ্যাঁ আচ্ছা শোন শোন তোর সাবস্ক্রাইবারদের বলে দে ওরা এসে সুমিকে পেটাবে বল তোর সাথে কি করে সুমি না বলবি না যা বাবা যা বাবা রানু কিছু বল দেখছিস তো রানু কি বল খারাপ হয়েছে তোর খারাপ লেগেছে হ্যাঁ তুই এরকম করেছিস সুমি ওর খারাপ লেগেছে সুমি বলছে লাগুক না না বাকানা বলেছে হ্যাঁ বাকানা আচ্ছা তোর কাপটা দরকার হ্যাঁ তো চল দেখি কোথায় লুকিয়ে রেখেছে চল বলছে তুই নাকি খুঁজে পাবি না ও লুকিয়ে রেখেছে সুমি রেখে দিয়েছে কাপটা কি করবি হ্যাঁ কি করবি রানু তোর মায়ের একটা তোর মায়ের একটা এ সুমি দিয়ে দে ওর মায়ের একটা যা বাবা তুই বল দিয়ে দাও দিয়ে দাও বল বল আমার একটাই কাপ মায়ের একটা বল বল ওকে বল একটা তো কিছু ফয়সালা করতে হবে কেন রানুর কাপ নিয়ে নিয়েছে কি হয়েছে রানু কি হয়েছে সকাল সকাল গন্ডগোল কি হয়েছে বল তুই বল খারাপ লাগছে খুব খুব খারাপ লাগছে তো হ্যাঁ কেন কি জন্য খারাপ লাগছে যে খারাপ লাগছে খুব আরে কি জন্য খারাপ লাগছে বল নেই কি জন্য তোর খারাপ লাগছে কি হয়েছে ক্লিয়ার কাট বল তোর যারা সাবস্ক্রাইবার তাদের বল তোর আজকে সকাল থেকে মায়ের ওতে তোর মায়ের ওদের কি কি পাচ্ছিস না কি তোর মায়ের খা তোর মা মানে আমার মা না তোর মা চা খাবে আচ্ছা কি 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 পাচ্ছিস না বল আগে কাপের কথা বলছিস বলবি তো বল দেখে দেখো কাপ একটা মায়ের একটা আহারে তোর একটা তোর মায়ের একটা হ্যাঁ আরে পাচ্ছিস না বলে তোর ভাল লাগছে না আচ্ছা বলে দিই আপনাদের রানু কাপ পাচ্ছে না ওই জন্য ওর মন খারাপ অ্যাকচুয়ালি রানুর একটা কাপ সুমি নিয়ে নিয়েছে ও চা খাচ্ছে বলে রানু খুব মন খারাপ বলছে আমার একটা আমার মায়ের একটা আমি পাচ্ছি না আমার মন খারাপ যাচ্ছে সুমির কাছে রানু খাচ্ছে চা চা আর বিস্কুট এ রানু কি খাচ্ছিস রানু এ রানু রানু আর জবাব দে রানু গুড মর্নিং বল সবাইকে কি আছে রানু কাপ কে নিয়ে নিয়েছে রানু ওই জন্য চিন্তা করছে রানু চা খেয়ে নে তারপর দেখবি কাপটা কোথায় খেয়ে নে হ্যাঁ কি খুঁজছিস রানু কি খুঁজছিস কাপটা আচ্ছা তুই চা খেয়ে নে আমি তোর কাপ খুঁজে দিচ্ছি
রানুর এই যে শোকেস থেকে একটা কাপ মিসিং, রানু ওই জন্য চিন্তা করছে আর চা বিস্কুট খাচ্ছে, ওর কাপটা কে নিল, তাই তো রানু? হ্যাঁ চল চা খেয়ে নে, আমি আর তুই খুঁজবো, ঠিক আছে? কাপ পেয়েছিস? যাক বাবা, কে দিল? কে দিল? কে দিল? এখন আবার জামা? কাপ হলো, এই তো কাপ। বাবা পিসি কাপ এনে দিল, কি জামা পাচ্ছে না বলছে? বড় মাইমা কি বলছে? হ্যাঁ রেগে গেছে কেন, কি করেছিস? বড় ভাইমা কি করেছিস বল? জামা, কোথায় রেখেছিস জামা? তোর মা, মানে আমার মা না তোর মা? খালি তোর মা তোর মা করিস কেন বল? আমার মা, ও জামা পাচ্ছ না? কে নিয়েছে জামা তোর? কে নিয়েছে? মা নিয়েছে? তো মাকে বল, তারা ক্রিমটা লাগিয়ে দিব মুখে, মুখটা একদম ফেটে যাচ্ছে। সারাদিন একটু ক্রিম লাগাবি রানু, তোকে তো কিনে দিয়েছি, ক্রিমগুলো কি করিস, ফেলে দিস, এ করিস, এসে নিয়ে নে। মা আর রানু এই যে খাচ্ছে, রানু রানু এই কি খাচ্ছিস? হ্যাঁ এত পথ খাচ্ছিস? বাবারে বাবারে, ওটা মায়ের চা, ছেড়ে দে, খাবে না? কেন, কি হয়েছে রানু? হ্যাঁ ভালো লাগছে না? খবর ছিঁড়ে গেল। হ্যাঁ খবরটা কি ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে কি? ছিঁড়ে গেছে কাপড়টা? কাপড়টা ছিঁড়ে গেছে, ওই জন্য তুই খাবি না? হে ভগবান, কি ছিঁড়ে গেছে রানু? জামাটা কি করবি? তাই তো চিন্তা হচ্ছে রানু, জামাটা কি করবে? বাবা রানু তো সকাল থেকে আমার রান্না স্টার্ট হয়ে গেছে, যা যা প্রত্যেকদিন করি, কুকুরের খাবার তৈরি করে ফেলেছি, ওদের খাবারটা রেডি করে রেখে দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে পুচকিটার খাবার, পুচকিটাকে এবার খেতে দেবো। পুচকিটার খাওয়া হয়ে গেলে মাঝখানে আমার যত বাসন পোজোর ছিল সব মাজা হয়ে গেল, আর এই যে আমার খাবার পরোটা রয়েছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে সয়াবিনের তরকারি, আমাদের নিরামিষই হচ্ছে, হলুদ ছাড়া রান্না, এই বরবটি দিয়ে ঝাল হয়েছে, সয়াবিনের তরকারি হয়েছে, আর এই ডাল হয়েছে। যাই হোক সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ইন্ডাকশানে আমি ভাতও বসিয়ে দিয়েছি সকলের, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই ইন্ডাকশানে ভাত হবে এবার ঝটপট। জনি এই যে শুয়ে আছে, আর পুচকিটাকে এবার খেতে দিয়ে দিই, এই যে নিয়ে এসছি ও খাবারটা, ডাকতে হবে, বেচারি চোখে দেখতে পায় না, এই যে দাঁড়িয়ে আছে, আয়, ওকে এবার খেতে দিয়ে দেবো, ওকে খেতে দিয়ে এবার আমি স্কুলের দিকে রওনা দেবো। মানে আমার যেটা কাজ, সে যে চাকরিটা করি সেখানে আমার যেতে হবে। এনে পুচকি খেয়ে নে, এই যে ওর খাবার দেওয়া হয়ে গেল, ও এবার খেয়ে নেবে। ওর জন্য অনেক ট্রিটমেন্ট করেছি যাতে ও ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আমি চলে যাচ্ছি স্কুল, আর স্কুল থেকে বাড়ি এসে কী কী করলাম সব কিছু আপনাদের সামনে দেখাবো। কেন, কি হয়েছে, কি হয়েছে তোমাদের?
কি হয়েছে রানু? ছিঁড়ে গেছে। কে ছিঁড়ে দিল? পিসি তুমি দুবেলা সেলাই করছো, কি সেলাই করছো সারাদিন ধরে? ছুঁ সুতো নিয়ে কি সেলাই হচ্ছে সারাদিন ধরে মা? এবেলা ওবেলা কি হয়েছে গো তোমাদের? এবেলা ওবেলা এই রানু ছিঁড়ে ছিঁড়ে গেছে, পচে গেছে, জামাটা কিছু নেই। বিশাল গন্ডগোল লেগেছে, নিয়ে চলে এসছে যা পাচ্ছে তাই নিয়ে চলে আসছে। শুরু হয়ে গেল আজকে। হে ভগবান, রানুর জামা নিয়ে নিচে সুমি। চল জামাটা নিয়ে নিয়েছে, থাক, ও ঘরে নেতা নেই, ওই জন্য নেতা করবার জন্য নিয়েছে। থাক, তোর তো অনেক জামা আছে রানু, কেন তুই শুধুমাত্র ঝামেলায় যাস? তোর দেখ অনেক নাইটি আছে, জামা আছে, আমি কিনে দিয়েছি, তো ছেড়ে দে না, ফেলে দিয়েছে। তোর কি দরকার? খালি সেলাই করছে তোর মা এবেলা ওবেলা। ছেড়ে দে। কি জামা খুঁজছিস? এই তো জামা নে, তুলে দিয়েছিল, যা শান্তি। ওটা ছিঁড়ে গেছে, রেখে দে, ফেলে দে, আর দরকার নেই তোর এই জামার। এই জামা নিয়ে কি করবি তুই বল? কাকে? আমার মাকে। হে ভগবান, তোর মাকে দিয়ে খালি সেলাই করাচ্ছিস কেন? এই তো ছিঁড়ে গেছে। আরে আমি নিচ্ছি না রে বাবা, ও অন্য জামা পর, অন্য জামা। তুই এরকম করিস বলে তো লোকে তোকে খেপা। মাকে ডাকবো? এত রেগে গেছিস কেন? মাথাটা ঠান্ডা কর বাবু, মাথাটা ঠান্ডা কর। ওটা তো ছেঁড়া জামা বাবা। ও ও পিসি, তুই তো অনেক জামা আছে, ওই জন্য তো রেগে যাচ্ছে বাড়ির লোকরা সবাই। আমি তোকে নিয়ে কি করবো বলতো রানু? সব্বার সাথে তোর ঝামেলা, ছেড়ে দে না, এটা তো পচে গেছে। তুই রেখে দে নিজের কাছে, জামাটা ভাঁজ করে রেখে দে, ওটা আর পরতে হবে না। তোর তো অনেক জামা আছে, তুই এই জামাটা তো। আরে আমি নেবো না রে বাবা, তোর মা তো এলো এই মাত্র। ও পিসি ডেকেছি, আসছে, শুধু ঝামেলা আর ঝামেলা। হ্যাঁ ডাকলাম তো। ও পিসি, পিসি রানু ডাকছে। ব্যাস, তোর মা বলছে আসবে না। শোন শোন শোন, মাথাটা ঠান্ডা কর। আরে বাবা, তুই এই জামাটা ভাঁজ করে নিজের কাছে রেখে দে, তোর তো অনেক জামা আছে, ওগুলো বার কর না। হ্যাঁ, পুচকিটা এই যে চুপ করে দেখছে এদিকে, অনেক রাত হয়ে গেছে, এবার সবার খেতে দিয়ে দেবো। এই যে কুকুরদের খাবার রেডি হয়ে গেলো।